ধরিছে। গতিকে আজির এই মে দিবসর তাৎপর্যর উপর ভিত্তি করে আমি দাবি উত্থাপন করব বিচারিছো। আজির তারিখ গোটেই বিশ্ব আকাশখন রক্ত পতাকার রাঙলি করে শ্রমিকর অধিকার রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রামের বার্তা দিছে আর তার অংশ হিসাবে জনিয়াত আমি এই কার্যসূচী অংশগ্রহণ করেছো। আমার দেশের কেন্দ্রীয় সরকারেই হোক আর রাজ্য সরকারেই হোক, আমি দেখা পাইছো শ্রমিক সকলক বিভিন্ন প্রকারে শোষণ করেছে, শ্রমিক বিরোধী নীতি গ্রহণ করে তেওঁলোকৰ উপর বিভিন্ন ধরনের আক্রমণ আনিছে। গতিকে আমি এই সরকার সকিয়ে দিব বিচারিছো যে এই দেশ নহয় বিশ্বখন যদি সৃষ্টি করে তেতিয়াহলে শ্রমিক সকলের অবদান, শ্রমিক সকলের শ্রমের অবিহনে কোনো বস্তু সৃষ্টি হব নোৱাৰে। আৰু যিসকলে বিশ্বখন সৃষ্টি করেছে, দেশখন সৃষ্টি করেছে, আমার রাজ্যখন সৃষ্টি করেছে, আর সেই সৃষ্টিকারী শ্রমিক সকলের উপর এই ধরনের মানে আক্রমণাত্মক যে নীতি গ্রহণ করেছে তার বিরুদ্ধে আমি দাবি উত্থাপন করেছো। অতি সোনকালে এই সরকার নামের যন্ত্রখনে শ্রমিক সকল আর কৃষক সকলের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছে অতি শীঘ্রই এই নীতি প্রত্যাহার করক, নহলে আজির এই মে দিবসর রক্ত পতাকা আকাশত উত্তোলন করে সকল শ্রমিকের আমি ঐক্যবদ্ধ হয়ে আমি আওয়াজ দিব পারিছো। একমাত্র আমি এই পারো দুনিয়ার শ্রমিক এক হোক, দুনিয়ার কৃষক এক হোক, এই আটাইতকৈ ডাঙর তাৎপর্য ইয়াতেই রয়েছে যে একমাত্র শ্রমিক সকলে গোটেই বিশ্বর শ্রমিক সকলক এটা রঙা পতাকার তলত মানে আহার কারণে আহ্বান দিব পারে। আর আমি আবেদন জানাইছো যদি আমার শ্রমিক সকলের মুক্তির কারণে এই সরকারে কাম নকরে অহা দিনত তীব্রর পরা তীব্রতর আন্দোলন গড়ে উঠিব, আর শ্রমিক সকলের মুক্তির কারণে শ্রমিক আর কৃষক সকলে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর গণ আন্দোলনের মাঝে শ্রীলঙ্কাক দেখাই দিছে একমাত্র শ্রমিক আর কৃষকই পারে যদি জনবিরোধী নীতি কোনো সরকার গ্রহণ করে তাক পরিত্রাণ করে ক্ষমতার পরা ক্ষমতাচ্যুত করে তাই সেই দেশখন পরিবর্তন করব পারে। আর শ্রমিক আর কৃষক সকল আমি দেখা পাইছো তেওঁলোকে আক্রান্ত মার খায়, তেওঁলোকর উপর বিভিন্ন ধরনের আক্রমণ, কিন্তু ইতিহাসে কি কৈছে যিসকলে শোষণ করে তেওঁলোকর কোনো ইতিহাস নাই, যিসকলে শোষিত বঞ্চিত লাঞ্ছিত তেওঁলোকে যদি ইচ্ছা করে ইতিহাস রচনা করিব পারে। গতিকে আজির তারিখত সকল শ্রমিকক আমি আবেদন জানাইছো আমার মুক্তির কারণে রক্ত পতাকা আগত রাখি আমার অধিকার আমি আদায় করার কারণে ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার কারণে সংকল্প গ্রহণ করিব, এই আবেদন আমি রাখিছো। আর এইখিনিতে মোর বক্তব্য শেষ করেছো ধরিছে। গতিকে আজির এই মে দিবসর তাৎপর্যর উপর ভিত্তি করে আমি দাবি উত্থাপন করব বিচারিছো। আজির তারিখ গোটেই বিশ্ব আকাশখন রক্ত পতাকার রাঙলি করে শ্রমিকর অধিকার রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রামের বার্তা দিছে আর তার অংশ হিসাবে জনিয়াত আমি এই কার্যসূচী অংশগ্রহণ করেছো। আমার দেশের কেন্দ্রীয় সরকারেই হোক আর রাজ্য সরকারেই হোক, আমি দেখা পাইছো শ্রমিক সকলক বিভিন্ন প্রকারে শোষণ করেছে, শ্রমিক বিরোধী নীতি গ্রহণ করে তেওঁলোকৰ উপর বিভিন্ন ধরনের আক্রমণ আনিছে। গতিকে আমি এই সরকার সকিয়ে দিব বিচারিছো যে এই দেশ নহয় বিশ্বখন যদি সৃষ্টি করে তেতিয়াহলে শ্রমিক সকলের অবদান, শ্রমিক সকলের শ্রমের অবিহনে কোনো বস্তু সৃষ্টি হব নোৱাৰে। আর যিসকলে বিশ্বখন সৃষ্টি করেছে, দেশখন সৃষ্টি করেছে, আমার রাজ্যখন সৃষ্টি করেছে, আর সেই সৃষ্টিকারী শ্রমিক সকলের উপর এই ধরনের মানে আক্রমণাত্মক যে নীতি গ্রহণ করেছে তার বিরুদ্ধে আমি দাবি উত্থাপন করেছো। অতি সোনকালে এই সরকার নামের যন্ত্রখনে শ্রমিক সকল আর কৃষক সকলের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছে অতি শীঘ্রই এই নীতি প্রত্যাহার করক, নহলে আজির এই মে দিবসর রক্ত পতাকা আকাশত উত্তোলন করে সকল শ্রমিক আমি ঐক্যবদ্ধ হয়ে আমি আওয়াজ দিব পারিছো। একমাত্র আমি এই পারো দুনিয়ার শ্রমিক এক হোক, দুনিয়ার কৃষক এক হোক, এই আটাইতকৈ ডাঙর তাৎপর্য ইয়াতেই রয়েছে যে একমাত্র শ্রমিক সকলে গোটেই বিশ্বর শ্রমিক সকলক এটা রঙা পতাকার তলত মানে আহার কারণে আহ্বান দিব পারে। আর আমি আবেদন জানাইছো যদি আমার শ্রমিক সকলের মুক্তির কারণে এই সরকারে কাম নকরে অহা দিনত তীব্রর পরা তীব্রতর আন্দোলন গড়ে উঠিব, আর শ্রমিক সকলের মুক্তির কারণে শ্রমিক
আৰু কৃষকসকলে ঐক্যবদ্ধভাৱে বৃহত্তর গণ আন্দোলনের মাজেৰে শ্রীলঙ্কাক দেখুৱাই দিছে একমাত্র শ্রমিক আর কৃষকই পারে যদি জনবিরোধী নীতি কোনো সরকার গ্রহণ করে তাক পরিত্রাণ করে ক্ষমতার পরা ক্ষমতাচ্যুত করে তাই সেই দেশখন পরিবর্তন করব পারে। আর শ্রমিক আর কৃষক সকল আমি দেখা পাইছো তেওঁলোকে আক্রান্ত মার খায় তেওঁলোকৰ উপর বিভিন্ন ধরনের আক্রমণ, কিন্তু ইতিহাসে কি কৈছে যিসকলে শোষণ করে তেওঁলোকৰ কোনো ইতিহাস নাই, যিসকলে শোষিত বঞ্চিত লাঞ্ছিত তেওঁলোকে যদি ইচ্ছা করে ইতিহাস রচনা করিব পারে। গতিকে আজির তারিখত সকল শ্রমিকক আমি আবেদন জানাইছো আমার মুক্তির কারণে রক্ত পতাকা আগত রাখি আমার অধিকার আমি আদায় করার কারণে ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার কারণে সংকল্প গ্রহণ করিব এই আবেদন আমি রাখিছো। আর এইখিনিতে মোর বক্তব্য শেষ করছো। সৌন্দর্য চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? কেবল স্কিনখনেই নহয়, স্কিনের চুলি কুচায়ও সৌন্দর্য নবহয় জানো, লগতে হাত ভরি যতনও খুবই প্রয়োজনীয়। মুক্তি হল জেনার বিউটি স্টুডিও এন্ড স্পা সালুন, যত অ্যাভেলেবল ভিন্ন ফেসিলিটিস। স্পা ট্রিটমেন্ট, হেয়ার সার্ভিস, ওয়াক্সিং, প্যাডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল ট্রিটমেন্ট, ব্রাইডাল মেকআপ, ফিস প্যাডিকিউর, স্টিম বাথ, মাসাজ, আইলেস, নেইল, বডি পলিশিং লগতে আৰু ভিন্ন ফেসিলিটিস আপনার বাবে। গতিকে দেরি কিহৰ, আজিয়ে ভিজিট কৰক। নিয়ার জোনালী বাস্তব, ফোর্থ ফ্লোর, এবভ কানাড়া ব্যাংক, জোরোড, গুয়াহাটী। যোগাযোগ করক 03613196056 অথবা 7099062560 নম্বরত। We'll be right back.